নীলরঙা মন, নীলরঙা মন। জীবনটা সুন্দর, ভালোবাসা ময়, স্বপ্ন রঙিন তার, সাদা কালো নয়। নীল ঘামে প্রিয় নামে চিঠি এনেছে ডাক পিয়ন, ঠিকানা লেখা আছে নীলরঙা মন। শব্দের ভাঁজে ভাঁজে আশার কথা, আর তার মাঝে সরলতা। হয়তো কিছু কিছু শূন্য আবেগ, হয়তো কিছু দুঃখেরই মেঘ। বৃষ্টির বৃষ্টি সুখ হবে মিশেছে কখন, ঠিকানা লেখা আছে নীলরঙা মন। তোমার কথাকে আমি অপ্রয়োজনীয় বলাতে তোমার এত রাগ হচ্ছে, আর এই আপাদমস্তক মানুষটাকে তুমি যে বাতিল ঘোষণা করেছো, অপ্রয়োজনীয় ঘোষণা করেছো। ডু ইউ এভার কেয়ার হাউ আই ফিল? শোনো তনিমা, তোমাদের এই জেনারেশনের ছেলে মেয়েদের একটা ফ্যাশন হয়ে গেছে একতরফা বাবা মায়ের দোষ খুঁজে বের করা। তোমার বাবা যদি রাগ করে ফেরেন, তুমি কখনো ভরে উঠেছো তার জন্য? তা বলে না মা, আসলে সবসময় তো একরকম হয় না মা। তোমাদের যেমন পরীক্ষার আগে অনেক লেখাপড়ার চাপ থাকে, তেমনি বড়দেরও মাঝে মাঝে কাজের অনেক চাপ থাকে। ফ্যামিলিকে তো তা বুঝতে হবে। অন্য আর একটা গলার আওয়াজ শুনলাম। দূর ও কথা বলে আমি তোকে বলতাম না? হ্যাঁ তাই তো। আচ্ছা মা, আমাদের বাড়ির কাগজপত্রগুলো তোমার কাছে না? সেদিন তো গুছিয়ে রাখলি না, মনে নেই? আমি ভাবছিলাম কাগজপত্রগুলো ব্যাংকে মর্টগেজ রেখে একটা ঋণ নিয়ে একটা ব্যবসা শুরু করি। কী দরকার মা, ঠিকই তো আছে, ঝামেলা করার কী দরকার? আচ্ছা দেখি কি করা যায়। শোনো, তুমি মেয়েটার দিকে খেয়াল রেখো, দেখো ঘর থেকে যেন বেরটা না হয়। না না, বের হবে না। কেন, তোমাকে বলেছে নাকি? ও তো কথাই বলতে পারে না, আমাকে কি বলবে? কিছু বলে না, আমি বলছি। বাবা, তোমার কাছে কি আসলেই মনে হয় যে আজকালকার জেনারেশনের ছেলেমেয়েরা বাবা মার থেকে দূরে সরে যেতে? দেখ বাবা, তোর এই প্রশ্নটার মধ্যেই না কেমন একটা দলাদলির গন্ধ আছে। দূরে সরে যাচ্ছে, কারা সরে যাচ্ছে? জেনারেশন। এই সমস্ত দোষটাই এই ছেলেমেয়েদের উপর চাপে দেওয়া হচ্ছে। সবাই তো তাই দেয়, ওই যত দোষ নন্দঘোষ। ভুল দেয়, একদম ভুল দেয়। ধর, কাছে থাকার যদি একটা দায়িত্ব থেকে থাকে, তাইলে কাছে রাখার জন্য একটা তাড়না থাকতে হবে। ধর, তুই যখন এই চাটা নিয়ে আসলি আমার জন্য, আমি পেপার পড়তেছিলাম। আমি বললাম পেপার পড়তেছি, কথা বলার টাইম নেই। কী হইল? কথাটা হইল না। আবার আমার যখন টাইম হবে, তখন আবার তোর টাইমটা হবে না। তখন তোর টাইম হবে বন্ধুদের সঙ্গে কথা বলা অথবা ফোনে কোথাকুতি করা। তাইলে কি হইল? দুজন কখনোই এক পয়েন্টে আসতে পারলাম না। সত্যি তাই। কিন্তু দেখ, তুই আসার সাথে সাথেই আমি পত্রিকাটা ভাঁজ করে রেখে দিলাম এবং তোমার সঙ্গে কথা বলা শুরু করলাম। আমিও তো তোমাকে দেখায় মাত্র ফোনটা পকেটে ঢুকিয়ে রাখলাম। চল বাপ বেটা একসাথে একটা সেলফি তুলি। বাবা তুমি না, এসো এসো। খবরদার, খবরদার বলতেছি। দেখবি এখন নাটক করবে, পাগলি একটা। আরে আমার মা পাগলি না, আমার কই। আসো মা, এই বাড়িতে আমার ছাড়া কখনো সেলফি হয়েছে? এই তো আমার সুখের সংসার, আমার শান্তির পৃথিবী। আজ অনেক দিন পর আমরা সবাই মিলে একসঙ্গে নাচতে করছি। আলহামদুলিল্লাহ, এইসব মুহূর্তগুলি জীবনের সঞ্চয়। আর এই মুহূর্তগুলির স্মৃতি নিয়েই মানুষ চলে যায়। কিন্তু দাদু ভাই, সবাই তো এখনো আসেনি, ছোট ভাই তো এখনো আসলো না। ওর কথা বলে লাভ নেই, ও তো ঘুম থেকে উঠে 10টা। আর বাবা, আপনি এসব চলে যাওয়ার কথা বলবেন না। কিন্তু এটাই তো জীবনের সবচেয়ে বড় সত্যি। তারপরেও সব সত্যিকে আমরা সবসময় মনে রাখি। আচ্ছা যাও, বলবো না। আজকে আমার মনটা খুব খুশি, আজকে এসব কথা আর বলবো না। দাদা জান, আজকে আমার মনটা অনেক খুশি, অনেক বেশি খুশি। হবেই তো, তোমারই তো এখন দিন। কথা হয়েছে নাকি রূপন্তী ম্যাডামের সঙ্গে? তোর আজকাল খুব কাশি হচ্ছে। জি বড় সাহেব, ডাক্তার দেখা। কি হলো বললে না? কথা হয়েছে। হ্যাঁ, কথা হয়েছে, দেখাও হয়েছে। আরে বাপ রে বাপ, তা দেখা হলো কি করে? ও তো এখন লন্ডনে। দাদু, ভিডিও কল, এখন তো টেকনোলজির যুগ। জি টেকনোলজি। আজকে সকালে উঠতে হবে বলে আমি রূপন্তী আমার জন্য একটু কঠিন হয়ে যায়, তাই আমি ওকে রূপা বলে ডাকি। আজকে জলদি উঠতে হবে, তাই আমি রূপাকে বলে রেখেছিলাম যাতে ডেকে দেয়। তা ডেকে দিল? হ্যাঁ, খুব দিল, ঠিক 6টায় ভিডিও কল। তাই কে সোলেমান, এই ডাকাডাকি চাকরি তো তোর, এবার তো চাকরি গেল। জি হুজুর, যা কাজ তাকেই সাজে, ওর কাজ কি আমাকে দিয়ে হয়? চুপ। দাদু, ডেকে দেওয়ার পর কি হলো? তারপর আর কি, ডেকে দিল, শাওন নিলাম, রেডি হলাম, নাস্তা টেবিলে তোমাদের সাথে নাস্তা করছি, তারপর অফিস যাব। আমার পছন্দটা কেমন তা এখন বলো। অসাধারণ দাদু। ওই যে বলে না, যেমন রূপে তেমন গুণে। আমাকে দেখলে মনে হয় বিয়ের জন্য পাগল হয়ে আছে ছেলেটা। দেখলে দাদু, ওই মেয়েটার জন্য আমিও কি সুন্দর অভিনয় শিখে গেলাম। বসো বাবা, ওকে যেতে দাও। বাবা, ছেলেটা খুব কষ্ট পাচ্ছে, আপনি দেখলেন না? খুশি হওয়ার অভিনয় করছে। এই অভিনয়টাই কয়েকদিন পরে সত্যি হয়ে যাবে। এই সমাজে সবাই কোনো না কোনো মুখোশ পরে থাকে। তোমার ছেলের ভাগ্য ভালো যে ও খুশির মুখোশ পরতে পারছে। একটু সময় দাও, সব ঠিক হয়ে যাবে। দাদাজান, আমি কোনো মুখোশ পরি না। যদি কখনো পড়তে না হয় তাহলে তো খুবই ভালো, তবে তোমার সময় হলে তুমিও পড়বে। আচ্ছা, আমার পাগলটা কই? বুবু, তুমি আমারে খুঁজতেছো? এ কি, আবার কোনো মতলব আছে নাকি? আরে আরে আবার সালাম। আরে এই মামা, ফাইন। কি ব্যাপার মামা, এত সব আয়োজন, সালাম করা, হাত মিলানো, কি ঘটনা? কি মতলব কি বুঝিস না? কি রে কি রে কলম, তুই কি আবারও কোথায় যাওয়ার মতলব করছিস নাকি? হ্যাঁ, কোনো কর্মের উদ্দেশ্যে রওনা দিতেছিস? হ্যাঁ বুবু, বুবুজান তুমি ঠিকই বলছো। আমি ভাইবা দেখলাম যে এই যে আমার জীবনের আরেকটা দিন, এত মূল্যবান আরেকটা দিন আমি কাপ ছাড়া কাটাইতেছি, এটা কি ঠিক? আমার তো কিছু করণ দরকার, তাই না? আবার এটা ঠিক হইতেছে না বুবু, দুলা ভাই। তাই আমি ঠিক করছি, আজকে আমার এই অর্থহীন জীবনটারে আমি একটা অর্থ দান করবো। বাহ মামু, তুমি তো ভালো বক্তৃতা দাও। খালি ভালো বক্তৃতা না, তোর মামু ভালো নাটকও করতে পারে। কি যে কাণ্ড তুই করিস না কলম, বুঝলি ফাহিম? এরপরে মন্টুর দোকানে, ওই মন্টুর দোকানে যাবে, ওখানে বসবে আর বলবে ওর পরিকল্পনার কথা। ছোটবেলা থেকে ওদের দেখতেছি, ওদের একটু দোয়া খেয়ে নিতে হয় না? তারপর আর ওখানে গেলে মন্টুদা আমার এত আদর করে চা খাওয়ায়, কি বলবো আমি, একেবারে মায়ার শরীর, বুঝলি না ভাই? না একটা মায়া জড়ায় যাই, ওই মায়া কাটায় আমি কেমনে যাই বল? ও তার মানে ওই এক কাপ চাই যত সর্বনাশের মূল। হ্যাঁ হ্যাঁ, ওই চা মাঝখানে আসে আর একটা ভেজাল লাগে যায়। ওই চাটা যদি না থাকতো তাহলে আমার এই করম বাবাজি একটা কর্মবীর হয়ে উঠতে পারতো। কোনো সমস্যা নেই, এই গ্রামে আমার মামুর জীবনে এই ভাইগনা থাকবে, নাহলে ওই এক কাপ চা থাকবে। মানে চলো মামু, নো চিন্তা, তোমার ওই এক কাপ চা সমস্যা আমি আজকেই সমাধান করবো। চলো। কিন্তু কেমনে ভাই? আরে মামু তুমি চলো চলো। পুরনো পাগলে ভাত পায় না, আবার নতুন পাগলের আমদানি। এতদিন তো ভাবতাম আমার ছেলেটার মাথা ঠিক আছে, এখন তো দেখি। খবরদার খবরদার, তুমি আমার ওই সুন্দর ছেলেটারে পাগল বলবা না, ঠিক আছে? জীবনটা সুন্দর ভালোবাসা। সিনেমা কি ব্যাপার? হ্যাঁ এরকম কথা কেটে কাঁদছো কেন? তুমি এখন বড় হয়েছো, এভাবে কাঁদলে চলে? হ্যাঁ মা, আমি বড় হয়েছি, আর বড় হয়েছি বলে আমি বুঝতে পারছি যে এই বাড়িতে কোনো কিছু ঠিক নেই, সব কিছু উল্টা পাল্টা, কোনো কিছু আগের মতো নেই। তাহলে আমাদের মতো মেনে নাও, সব কিছু মেনে নাও, তাহলেই হবে। এসব তুমি কি বলছো মা? ঠিকই বলছে, ইনফ্যাক্ট এতদিন আমাদের যা বলেছে সেটাই তোকে বলছে, এটাই রিয়েলিটি। অবাস্তব কথা বলে তো কোনো লাভ নেই না। মানে মানে এই বাড়ির কোনো কিছু চেঞ্জ করা সম্ভব না। যে বাড়ির সব কিছু মেনে নেবে সে থাকবে, যে মেনে নিতে পারবে না সে চলে যাবে, ব্যাস, সিম্পল। এই জন্য তোমার বাইকের সাথে অ্যাক্সিডেন্ট করা একটা মেয়ে আমাদের বাসায় জায়গা পায় না। জায়গা পায় কোথায়? আরেক ভাইয়ের এক্স গার্লফ্রেন্ডের বাসায়, তাই না? এক্স্যাক্টলি। তুমি একবার চেষ্টা করতে, বাসায় এনে দেখতে জায়গা হয় কি না। হতো না তনিমা, হতো না, বরং ওই অ্যাক্সিডেন্ট হওয়া মেয়েটার কষ্ট আরও বাড়ত। তুমিও জানো? অবশ্যই জানে, ইনফ্যাক্ট সব কিছু এরকমই ছিল, তুমি ছোট ছিলে, তুমি বুঝতে পারতে না। বাদ দাও সব কথা, এক কাজ করি, আমরা আজকে বেড়াতে যাই। আশাকে ফোন করো না, ওকে চলে আসতে বলো, আমরা মা মেয়েরা টাইম স্পেন্ড করবো। হুজুর আমার জন্য দোয়া কইলো আমি কাজে যাইতেছি। বন্ধুদা কর্মই তো মানুষের জীবন, তাই না? কর্মই মানুষের পরিচয়। কর্ম ছাড়া মানুষ আর ওই 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 মামা নৌকা ছাড়া নদী, কর্ম ছাড়া মানুষ আর নৌকা ছাড়া নদী তো একই কথা। তাই আমি কাজে যেতেছি। আমার মায়ের চেয়ে বেশি বুবু আর বাপের চেয়ে বেশি দুলা ভাই, এদের মুখ আমার উজ্জ্বল করতে হইব। মন্টুদা তুমি কিন্তু আমার জন্য দোয়া করবা, বুঝছো? তুমি আমার জন্য দোয়া করবা। আচ্ছা দাদা বসো। এত সুন্দর করে যখন আমার কাছে দোয়া চাইলা, তবে আমার হাতের এক কাপ চা খাইয়া যাও। একটু বসো, আমি চা দিতেছি। এই যে ভাই চা। না 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 মন্টুদা, না কোনো চা হবে না। মামা আরে কি হইছে? আবারও চা খাওয়াইছিস নাকি? না বাবা আপনি চা খাইনি, চায়ের খালি কাপ দেখে এই অবস্থা। হ্যাঁ বুবু, ও বুবু কি হইছে ভাই? মানুষের মনে এত মায়া কেন বুবু? কি হইছে? মন্টুদা আমার চায়ের কাপটা এত মায়া করে দিল আমার সাথে সাথে। আমার কথা তো বুড়া ভাইয়ের কথা মনে পড়ে গেল না রে? থাক ভাই, কাছে গিয়া দরকার নাই, যা তো ভাই ওরে নিয়ে উপরে শোয়াই। আমার সারাদিন বেচারার উপরে যে মানসিক কষ্ট গেছে, যা ভাই যা। আর কাটতে হবে না, আসো আসো। না ওর চিকিৎসাটা এবার করাই লাগে। চিকিৎসা? কিসের চিকিৎসা? চিকিৎসা হয় পাগলের। আমার হয়তো পাগল না, ও একটু সহজ সরল। চিকিৎসা করাও গিয়ে ওই সমস্ত মিথ্যাবাদীদের আর চালাক লোকদের। ওরে ওর মতন থাকতে দাও, আমার ভাই পাগল না। আশা আসবে তো? বললো তো আসবে। যদি না আসে? তাই নাকি? কতদিন পর দেখলাম তোমাকে, মাত্র 8 দিন। তবে এখন তো তোমার মন খারাপ থাকার কথা না, এখন তনিমা আছে, তুমি তো আর একা না। আর ও যে পরিমাণ বকবক করে, তোমার তো কান মাথা সব ঝালাপালা হয়ে যাওয়ার কথা। আপু আমি এখন আর বেশি কথা বলি। আসলে আমাদের তনিমাটা বড় হয়ে গেছে। তাই নাকি? মানে ও এখন আমার মতো হয়ে গেছে, সব কিছু বোঝে? হ্যাঁ আপু আমি এখন অনেক কিছু বুঝি, কোনো কিছু আর আগের মতো নেই। আই তনিমা আজকে কোনো মন খারাপের কথা না, বলেছি না? আজকে আমরা মাদার ডটার সুন্দর একটা টাইম স্পেন্ড করব। হ্যাঁ ভেরি গুড, কিন্তু এখন আমার প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। আই এম রিয়েলি হাংরি, সো আমরা আগে অর্ডার করি কিছু। এক্সকিউজ মি, কী খাবে বল? চিকেন রোস্ট ডবল। মা কী খাবে? তোমরা যা খাবে চাই, খুব ঝামেলা। আচ্ছা তাহলে সেট মেনুটা দুটো দিন। খাবারটা তাড়াতাড়ি দিলে হয়। বলে ফেলো বলে ফেলো, এমনিতেও তোমার পেটে কথা হজম হয় না, বলে ফেলো। কখন থেকে আমতামতা করছো বলো? হ্যাঁ জাহিদের নতুন নাম্বার তোমার কাছে নেই, এর মানে কি? নেই মানে নেই, কিন্তু থাকবে না কেন? কারণ আমি ওর কাছে চাইনি, আর ও হতে পারে আমাকে দিতে চাইনি। সেটাই বা কেন হবে? মা তুমি ভুলে গেছো, আমরা এখন আর একসাথে থাকি না, আমরা একই বাসায় থাকি, আমরা সেপারেটেড। সো ওর নতুন নাম্বার আমার কাছে থাকবে, এটা কোনো ম্যান্ডেটরি বিষয় না। কারণ কারণ আপু কনফিউজড। আমি কনফিউজড মানে মানে হচ্ছে তুমি নিজেই জানো না যে তুমি কি চাও। এক্সকিউজ মি। শ্বাস নিঃশ্বাস হবে এক বিশেষ ঠিকানা লেখা আছে নীলরঙা মন, নীল খামে প্রিয় নামে চিঠি এনেছে গান প্রিয় ঠিকানা লেখা আছে নীলরঙা মন। হয়তো কিছু কিছু শূন্য আবে